অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদকের পিতার ইন্তেকাল। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির। অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস ইতালি রোম প্রতিনিধি সাংবাদিক মিনহাজ হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেনের পিতা আব্দুল নূরকুতুল গত 12ই জুলাই রাত 10:45 মিনিটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। মরহুমের জানাজার নামাজ 13ই জুলাই বাদ জোহর কসবা কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন সিলেট মুফতি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মুফতি আব্দুর করিম হকানি। এ সময় বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ফারুকুল হক ফারুক, সাবেক মেয়র আব্দু সুগুর, বীর মুক্তিযোদ্ধা আতিক মেম্বার, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সালেহ আহমেদ বাবুল সহ স্থানীয় মুসল্লি ও কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও গণমাধ্যম সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বড় পুত্র আফজাল হোসেন তার বাবার জন্য সকল মুসল্লির কাছে দোয়া কামনা করেন। জানাজা নামাজের পরে তার নিজ বাড়ির কবরস্থানে তাকে সমাহিত করা হয়।